সম্মানিত ভিউয়ার, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওতে ক্লিক করেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, যৌন বিষয়ে বেশ কিছু ভিডিও আপলোড করার পরে আপনাদের ব্যাপক আকারে সাড়া পেয়েছি, আপনাদের অনুরোধের উপরে অনুরোধ আমি পাচ্ছি। আসলে বাংলাদেশ এবং ভারতে এত মানুষ যে যৌন সমস্যায় ভুগছেন, শুধু পুরুষেরা নয় নারীরা পর্যন্ত যৌন সমস্যায় ভুগছেন। যাই হোক, আমি বেশ কিছু ভিডিও আপনাদের উপহার দিয়েছি, সেই ভিডিওগুলা আপনারা অবশ্যই দেখুন। আপনারা যারা নতুন আছেন তারা অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন আগের ভিডিওগুলা থেকে। ঠিক সেই ভিডিওগুলোর পরিপ্রেক্ষিতে আজকে আরও একটা সমস্যা সমাধানের ভিডিও নিয়ে আসলাম। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিয়ে রাখুন পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, সবচেয়ে বড় যে প্রশ্নটা আমার কাছে আসছে, সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমার কাছে আসছে সেটি হলো আমার লিঙ্গ ছোট। আমি 2 মিনিট 3 মিনিটের বেশি থাকতে পারি না, এর জন্য কি করতে পারি, এর চিকিৎসা কি, এই ধরনের অসংখ্য প্রশ্ন আমার কাছে আসছে। কমেন্ট সেকশনে অনেকেই লিখতে লজ্জা পান, তার জন্য আমার কাছে ইমেল করেন, ইনবক্স করেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সমস্যাগুলো আমার সাথে শেয়ার করেন, তার কারণেই কিন্তু আমি আপনাদের সমস্যা সমাধানের জন্য এই ভিডিও নিয়ে আসি। এর ভিতরে একটি মালিশ তৈরির একটা ভিডিও আমি আপলোড করেছি যেটা প্রায় 1 লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে এবং প্রায় 24,000-এর কাছাকাছি শেয়ার হয়েছে ভিডিওটি। তার মানে ভিডিও থেকে ভিডিও দেখে আপনারা অসংখ্য উপকার পেয়েছেন, তার জন্যই কিন্তু ভালোবেসে ভিডিওটা শেয়ার করেছেন। ভিডিওটা আপনারা দেখে নেবেন। এছাড়াও আমি আজকে যে সমাধানটি আপনাদের দিতে আসছি, আসলে লিঙ্গ ছোট হয়ে যাওয়ার বেশ কিছু কারণ আছে। যদি আপনার জন্মের পরে স্বাভাবিক অবস্থায় যদি ছোট থাকে তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আর 2 মিনিট 3 মিনিটের বেশি থাকতে পারেন না, এটা আপনার একটা রোগ বা এটা আপনার একটা সমস্যা। যদি স্বাভাবিক অবস্থায় আপনার জন্মগতভাবে লিঙ্গটি ছোট হয়ে থাকে এর জন্য কোনো চিকিৎসা আপনার দরকার হবে না, এটি স্বাভাবিক হয়ে যাবে, আর স্থায়িত্ব না থাকার কারণে আপনি এটা চিকিৎসা নিতে পারেন। প্রিয় বন্ধুরা, তা আমি আপনার যৌন সমস্যার সমাধান কিভাবে পাবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আর যদি আপনার হস্তমৈথুন করার কারণে, পুরুষমৈথুন করার কারণে বা বিভিন্ন উপায়ে যদি আপনি এই লিঙ্গটি ছোট করে ফেলেন, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করার সাথে সাথে আমাদের স্বাভাবিক যতটুকু থাকা দরকার ততটুকু দিয়ে আমাদের সৃষ্টি করেছে, এর চেয়ে যদি আমাদের বদ অভ্যাসের কারণে যদি ছোট হয়ে যায় তাহলে সেটার বিষয়ে আমরা ট্রিটমেন্ট নিতে পারবো। আজকে আমি যে ভেষজটি নিয়ে কথা বলবো, এই ভেষজটি আপনারা যদি নিয়মিত খান তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। তার আগে আমি আরও একটা কথা বলবো, আপনি কিন্তু কখনোই একদিনে 2 দিনে 3 দিনে এই রোগগুলা সমাধান করে ফেলতে পারবেন না, কারণ আর এর কোনো নির্দিষ্ট ডোজও দেওয়া সম্ভব না। আমি সবসময় ভিডিওতে বলে থাকি যারা প্রাথমিক স্টেজে আছেন তারা কিন্তু 7 দিনে বা 15 দিনে কিন্তু ভালো একটা রেসপন্স পেয়ে যাবেন, সমাধান পেয়ে যাবেন। আজকেও তেমনি আমি আপনাদেরকে বলবো, এটার নির্দিষ্ট কোনো ডোজ আমি দিচ্ছি না, তবে আপনারা প্রাথমিক পর্যায়ে যারা আছেন তারা কিন্তু 7 দিন থেকে 10 দিনে সুস্থ হয়ে যাবেন, আর যারা যাদের রোগটা দীর্ঘদিনের তাদের কিন্তু দীর্ঘদিন এই ভেষজটি অ্যাপ্লাই করতে হবে। প্রিয় বন্ধুরা, সারা পৃথিবীর ভিতরে যৌন সমস্যার উন্নতি ঘটানোর জন্য 4টি মাসকে সিলেক্ট করা হয়েছে। এই 4টি মাসের ভিতরে আমাদের বাংলাদেশে আছে 2টি মাস,
এটা আমাদের সৌভাগ্য। এর ভিতরে একটি মাছ নিয়ে আমি কথা বলবো, যে মাছটিকে আমরা অনেক বেশি অবহেলা করি, বিশেষ করে যারা শহরে বসবাস করি তারা তো এই মাছটি ধরতে চায় না, কারণ এই মাছটি আমাদের পছন্দ হয় না, বা অনেক রোগের ক্ষেত্রে কিন্তু এই মাছটি খেতেও নিষেধ করা হতো আগের আমলে। তবে আমি এখনও বলবো, যার ডাক্তার যদি আপনাকে, আপনি যদি নিয়মিত কোনো ওষুধ খেয়ে থাকেন, আপনার নিয়মিত যদি কোনো ডাক্তারের কনসালটেন্সিতে থাকেন, তাহলে সেই ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু এই মাছটি আপনি খাবেন। তবে এই মাছটি আমরা অনেকেই দেখা যায় জেনে না জেনে কিন্তু খেয়ে থাকি, কিন্তু নিয়ম না মেনে খাওয়ার কারণে কিন্তু আমরা এই যৌন সমস্যার কোনো পজিটিভ রেজাল্ট পাই না। আমি আজকে আপনাদেরকে বলে দেব, নিয়ম মেনে এই মাছটি যদি আপনারা খান তাহলে আপনার যৌন সমস্যা অতি সত্বর ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই মাছটি হলো পুঁটি মাছ। পুঁটি মাছ কয়েক ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সরপুঁটি, আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি, একটি জাপানি পুঁটি বলে থাকি যেটা চাষ করা হয়, একটি হচ্ছে স্বাভাবিক পুঁটি বলে থাকি। এই পুঁটির ভিতরে আর একটা পুঁটি হয় তিত পুঁটি বলে থাকি আমরা, এটা একটু আকারে ছোট হয়, ছোট ছোট এই পুঁটি মাছটি ছোট ছোট হয়। তারপরে এই ছোট পুঁটি অথবা স্বাভাবিক যে পুঁটি মাছ, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই পুঁটি মাছটি আপনাদের নিয়মিত খেতে হবে। হ্যাঁ বন্ধুরা, প্রতিদিন সকালে এবং সন্ধ্যায়, প্রতিদিন সকালে এবং সন্ধ্যায়, আপনি একদিন গ্যাপ দিয়ে একদিন খাবেন, এতে আপনি কোনো ভালো রেসপন্স পাবেন না। আপনি যদি নিয়মিত খেতে পারেন আপনি রেসপন্স পাবেন। সবসময় মনে রাখবেন, আপনি যদি তিন দিন না খেয়ে থাকেন, তিন দিন পরে যদি একদিন ভরপুর খান, তাতে কিন্তু কোনো আপনার তিন দিন টিকে থাকায় আপনার কষ্ট হয়ে যাবে, আর তিন দিনের যে এনার্জি ঘাটতি হয়ে যাবে সেই তিন দিনের ঘাটতি কিন্তু তিন দিন পরে আপনি একদিন ভরপুর খেলে কিন্তু পূরণ হবে না। ঠিক তেমনি করে আপনার যদি কোনো ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে, আপনার কোর্সটি কমপ্লিট করা উচিত, এবং নিয়মিত সময় মতো খাওয়াটাই সবচেয়ে উত্তম। তেমনি করে আমি যে নিয়মটি বলে দিচ্ছি, সকালে এবং সন্ধ্যায় দুইবার করে খাবেন 5 থেকে 10টি পুঁটি মাছ সরিষার তেল দিয়ে ভেজে খাবেন, সরিষার তেল দিয়ে ভেজে খাবেন সকালে এবং সন্ধ্যায় দুইবার করে। আপনি এটি নিয়মিত খান, আপনার লিঙ্গজনিত কোনো সমস্যা, যৌনজনিত কোনো সমস্যা, আপনার বীর্যজনিত কোনো সমস্যা আপনার জীবনে আর থাকবে না ইনশাল্লাহ। আমি মুন্না বলে দিলাম, আমি মুন্না চ্যালেঞ্জ করে দিলাম, আপনার যৌনজনিত কোনো সমস্যা থাকবে না। এই ধরনের ভিডিও আপনি অনলাইনে খুঁজে পাবেন কিনা সন্দেহ, আমি খুবই পরীক্ষিত এবং খুবই প্রমাণিত একটা ভিডিও আমি আপনাদের আজকে উপহার দিলাম। ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে আপনি প্রকাশ করতে পারেন, ভিডিও সম্পর্কে আপনি এই বিষয়টি আপনার জীবনে অ্যাপ্লাই করার পরে তার গুণাগুণ সম্পর্কে তখন আপনি ভিডিওতে কমেন্টস করবেন। এছাড়া ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন, কোনো মতামত আপনি প্রকাশ করতে পারেন যে কোনো সময়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন বন্ধুবান্ধবের মাঝে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিও থেকে আমি মুন্না বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।